নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা রায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন এবং শেয়ার করবেন যদি কিছু কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দুই সন্তানের বেশি হলে পাওয়া যাবে না সরকারি চাকরি মন্ত্রিসভায় হলো সিদ্ধান্ত কোন রাজ্যে হলো এরকম সিদ্ধান্ত কেনই বা দুই সন্তানের বেশি হলে সরকারি চাকরি দেওয়া হবে না তাদের চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক একটি নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে দুটির বেশি সন্তান হলে সরকারি চাকরিতে না সিদ্ধান্ত মন্ত্রিসভায় জাতীয় নাগরিক চালু করে এক লব্ধে উনিশ লক্ষ মানুষকে বেঘর করেছে অসম সরকার রাতারাতি উনিশ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করার সিদ্ধান্ত কার্যকর করার পর এবার চাকরি ক্ষেত্রে নয়া বিধিনিষেধ কার্যকর করতে চলেছে অসম সরকার একই সঙ্গে পরিবর্তন করা হয়েছে ভূমি সংস্কার নীতি আর এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক অসম মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করে সাপ ঘোষণা করা হয়েছে দুইয়ের বেশি সন্তান হলে সরকারি চাকরি পাওয়া যাবে না অসম মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দুই সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর করার কথা বলা হয়েছে সালে এই প্রস্তাব দেখে সরকারি চাকরিতে দুই সন্তানের পিতামাতার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু দুই বেশি হলে সরকারি চাকরিতে কেন বিধিনিষেধ আনা হলো সে বিষয়ে অসম সরকারের যুক্তি যে হারে অসমে অনুপ্রবেশ জনসংখ্যা বাড়ছে তাতে কম জাতীয় শ্রমছে জাতীয় সম্পদ বাড়ছে চাহিদা চাহিদার তুলনায় যোগান কম থাকায় সমস্যায় পড়ছেন অসমের ভূমিপুত্ররা আর এই কারণেই জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি চাকরিতে দুই সন্তানের বেশি হলে চাকরি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়া এই সিদ্ধান্তে জারি হয়েছে বিতর্ক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য